দর্শক, কোথায় হারিয়ে গেলেন বাংলাদেশের একসময় সেরা পেস বোলার রুবেন হোসেন? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। একটা সময় নিয়মিত খেলেন, কিন্তু এখন আর প্রতিযোগিতামূলক কোনো ক্রিকেটেও খেলতে দেখা যায় না রুবেন হোসেনকে। সর্বশেষ জাতীয় দলে 2021 সালে লাল সবুজ জার্সিতে মাঠে খেলেন, এরপর কেনই বা দল থেকে বাদ পড়েন তার কোনো উত্তর এখনও খুঁজে পাওয়া যায়নি। দর্শক, আজ এক সংবাদ মাধ্যমে লাইভে এসে রুবেলের তার কষ্টের কথাগুলো বলেন। তিনি বলেন, আমি এখনও চেষ্টা করছি, আমি আশাবাদী, আমি ফিরব ইনশাল্লাহ, সেটা ডিপিএল বা বিপিএলের পারফরমেন্সের মাধ্যমে। আপনারা যদি 2022 সালের বিপিএলের কথা বলেন, সেখানেও যথেষ্ট পারফরমেন্স করেছি আমি, কিন্তু আমি কেন দল থেকে বাদ পড়েছি সেটা আমি তো নিজেও জানি না, তবে আমি এখনও চাই ফিরতে। তো দর্শক, আপনার কি মতামত রুবেল হোসেনের এমন কথায়, তা অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।